এবার ভয়ঙ্কর বিপদে প্রভাবশালী তৃণমূল নেতা, তার কেচ্ছার কাহিনী এবার ফাঁস হয়ে গেল, চেপে রাখা গেল না। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন কিন্তু এখন বিয়ে করতে চান না, এমনকি বিয়ের কথা বললে প্রাণে মেরে ফেলার হুঁশিয়ারিও পর্যন্ত দিয়েছেন। এমনই অভিযোগে ভাঙড়ের এক তৃণমূল প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো থানায়। প্রভাবশালী ওই নেতার বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ করেছেন ওই মহিলা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভাঙড়ের ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 অর্থাৎ ধর্ষণের মামলা, 417 অর্থাৎ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, 506 প্রাণে মেরে দেওয়ার হুমকি ইত্যাদি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, কর্মসূত্রে দীর্ঘদিন ধরে ভাঙড়ে থাকেন ওই মহিলা, কাজের সূত্রেই তৃণমূল নেতার সঙ্গে তার পরিচয়। মহিলার দাবি, তৃণমূল নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তারা বিয়ে করবেন বলেও ঠিক হয়েছিল, কিন্তু বিভিন্ন হোটেলে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন প্রেমিক, এখন বিয়ে করতে বেঁকে বসেছেন। বর্তমানে বিয়ের কথা বললে খুনের হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি, শুধু এটুকুই বলেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এইসব করা হচ্ছে। অন্যদিকে সিপিএম এবং বিজেপি একটা সন্দেহই করছে, আদৌ কি শাস্তি পাবে এই তৃণমূল নেতা, নাকি তৃণমূল নেতা বলে তিনি ছাড় পেয়ে যাবেন, পুলিশ দেখেও কিছু করবে না।